বিষয়টা হচ্ছে, ঈদটা কেমন কাটলো আপনার? ও আমাদের ঈদ ভালো, সবার সাথে পরিবারের সাথে আমরা ঈদ কাটাতে পেরেছি বলে আমরা মনে করি যে সৌভাগ্যবান। আবার দেশের অনেকেই যারা দেশের বাড়িতে যেতে পারেননি, যারা ঘরে ছিলেন, তো তাদের অবস্থা এবং পরিস্থিতি বিবেচনায় আমরা বলতে চাই না যে আমাদের ঈদ অন্য কারোর থেকে ভিন্ন ছিল। তবে আমরা এবার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আহ্বান দিয়েছেন, যে আহ্বান করেছেন যে যেখানে আছি সেখানে থেকে ঈদ করতে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গিয়ে আমরা চলাফেরা নিয়ন্ত্রণ করে আমরা ঈদ উদযাপন করেছি। আপনার তো প্রতি বছর তো ঈদের আপনার বাসায় অনেক মানে যান জুগিয়ে থাকে, বেশ মানে ব্যাপক উপস্থিতি থাকে মানুষের, এবার কি অবস্থা? আমরা এবার নিরুৎসাহিত করেছি যে বেশি মাত্রায় উপস্থিতির বিষয়ে, যেহেতু সরকারি ভাবে এবং দলীয় ভাবে আমাদের নির্দেশনা ছিল যে আমরা উৎসবকে উপলক্ষ করে যাতে সংক্রমণের হার না বাড়ে এই বিষয়টা আমাদের অবশ্যই সবার মাথায় রাখতে হবে। এটা বিবেচনায় নিয়ে আমরা সবাইকে নিরুৎসাহিত করেছি যে সবাই একত্রিত হয়ে দেখা সাক্ষাতের বিষয়ে, যেহেতু একটা সরকারি নির্দেশনা আছে, আমরা সরকারের দায়িত্ব থেকে, দলের দায়িত্ব থেকে আমরা আসলে সেটিকে উৎসাহ দিতে পারি না। আবার পাশাপাশি আমি নিজে একটু অসুস্থ বোধ করাই, আমি চেষ্টা করেছি যে সবার থেকে দূরত্ব বজায় রাখতে এবং জনসমাগম এড়িয়ে চলতে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের স্কুল খোলা সম্পর্কে একটা প্রজ্ঞাপন ছিল, এটা আগামী 23 তারিখ, 23 তারিখ, তো বিষয়টা কি আবার নতুন করে চেঞ্জ হয়েছে নাকি? না, আসলে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলার সিদ্ধান্তটা আমরা, এটা আমাদের একক সিদ্ধান্ত নয়, এটা আমাদের বেশ কয়েকটি সরকারের মন্ত্রণালয় একসাথে মিলে সিদ্ধান্তটা নিতে হয়। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যেহেতু আমাদের সিদ্ধান্ত একটা আসার সম্ভাবনা আছে যে যে বর্তমান বিধিনিষেধ সেটাকে আরো 1 সপ্তাহ বর্ধিত করা হতে পারে, সেটা সম্পূর্ণ হলেই আমরা সংক্রমণ যে হার সেটা বিবেচনায় নিয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সাথে আলোচনা করে আমাদের প্রাথমিক শিক্ষার জন্য আমাদের সরকারের যে নির্দিষ্ট মন্ত্রণালয় আছেন তারা সকলের সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব। তবে যেহেতু লকডাউন বাড়ার আলোচনা আছে, সেহেতু এই মুহূর্তে 23 তারিখেই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে একটা আগে থেকে আমাদের অতটুকু পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, সেটা যে 23 তারিখেই খুলে দেওয়া হবে এটা আমরা কোনোভাবেই বলতে পারছি না এবং সেটার সম্ভাবনাটাও খুব কম। তাই আমরা কি প্রক্রিয়ায় পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেটা সকলের সিদ্ধান্তের আলোকে আমরা সেটা নিব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।